প্রতি বছর 12 মাসের মধ্যে 4 মাস এই সেন্ট মার্টিন নিয়ে ব্যবসা করে থাকি। প্রতি বছর ব্যবসার পর্যটন মৌসুম আসলেই এই এই ধরনের একটি ষড়যন্ত্র আমরা শুনতে পাই। তো গত 7ই অক্টোবর একটি আন্তমন্ত্রণালয় মিটিংয়ে মাননীয় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা যে অতীত সরকারের ফ্যাসিস্ট সরকারের যে আইনের দোহাই দিয়ে আবারও সেন্ট মার্টিনের পর্যটন শিল্পকে রুদ্ধ করতে চায়, স্তব্ধ করতে চায়, সেটার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরিবেশ প্রতিবেশ রক্ষা করে আমরা অতীতের ন্যায় পর্যটন শিল্প এবং পর্যটনের যে আসা যাওয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমরা কোনোভাবেই এই এই আইনকে আমরা বাস্তবায়ন করতে দিব না। সুতরাং আমি মনে করি, আমি মাননীয় প্রধান উপদেষ্টা সকল সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো, এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার বিষয় আছে, কোটি কোটি টাকার বিনিয়োগের বিষয় আছে এইটা, এবং পর্যটন একটি অন্যতম খাত, এই খাতকে ধ্বংস করার যে পাইতারা এটা থেকে আপনারা সরে আসুন। এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, মেয়েরা স্কুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে বাল্য বিবাহ কমেছে, শিশু মৃত্যু কমেছে, মাতৃমৃত্যু কমেছে। মানুষ ছাড়া কিন্তু জীববৈচিত্র্য পরিপূর্ণ হবে না। গাছপালা, জীব প্রাণী সম্পদ এবং মানুষ, এখন সব কিছু ঠিক রেখে যদি আমি যদি পর্যটন শিল্পকে ডেভেলপ করতে পারি তাহলে অসুবিধা কোথায়? মানববন্ধন হচ্ছে, সেন্ট মার্টিন রাত্রিরে যাপন নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে, আমরা এটা চাই না। আমাদের প্রতি বছর শুরুতে সিজনে এই তালবাহানাগুলো শুরু করে পরিবেশ অধিদপ্তর, আমরা চাই সেন্ট মার্টিন মানব পর্যটক এবং কক্সবাজারবাসী সহ পর্যটক খুলে দেওয়া হোক।